হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজ আবারও নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমি। দর্শক, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মেয়েদের যোনির মধ্যে কয়টি ফুটো থাকে। তো বুঝতেই পারছেন ভিডিওটি কতটা ইন্টারেস্টিং হতে চলেছে, তাই ভিডিওটি কখনোই মিস করবেন না এবং ভিডিওটি কেটে কেটে দেখবেন না। যদি কেটে কেটে দেখেন তাহলে আসল মজাটাই পাবেন না। আপনারা সঠিক তথ্য জানতে চাইলে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। তো দর্শক, ভিডিও শুরুর আগে একটি অনুরোধ, যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে নিন, যাতে সকল আপডেট ভিডিও সবার আগে পেতে পারেন। তো দর্শক, চলুন তাহলে মূল আলোচনায় যাওয়া যাক। নারীর যোনি হলো একটি সুড়ঙ্গ পথের মতো, যা যোনিদ্বার থেকে জরায়ু পর্যন্ত প্রসারিত। নারী জীবনে তার যোনিতে ঘটে নানান পরিবর্তন। শিশুদের যোনি পূর্ণবয়স্ক নারীর যোনির থেকে ভিন্ন। শিশু কন্যার মাসিক শুরু হয়নি, এমন কন্যার যোনির পাশের পর্দাটি পূর্ণবর্তী নারীর তুলনায় পাতলা হয়। এই পরিবর্তন ঘটে ইস্ট্রোজেন হরমোনের ফলে, যা নির্গত হয় ডিম্বাশয় থেকে। যৌনক্রিয়া এবং সন্তান জন্মের ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে নারীর যোনি। নারীর যোনি হলো একটি নালি যা প্রায় পৌনে 3 ইঞ্চি থেকে সোয়া 5 ইঞ্চি পর্যন্ত লম্বা, যার চারপাশে থাকে আঁশ ও পেশির কলা। কিন্তু স্কোয়ামাস এপিথ্যালামিয়াস নামক কোষের স্তরের দ্বারা আবৃত থাকে। এই নালীর প্রাচীরগুলো স্বাভাবিকভাবেই একে অপরের ওপর ভেঙে পড়ে এবং তাতে নানা ভাঁজ সৃষ্টি হয়। এর ফলে যৌন মিলন বা সন্তান প্রসবের সময় নারীর যোনি সম্প্রসারিত হতে পারে। মূত্র নালী নারীর যোনির সম্মুখ এবং মলদ্বার থেকে যোনির উপরের দিকে তৃতীয় স্তরে পৌঁছেছে। পায়ু যোনি থেকে বিচ্ছিন্ন হয়ে থাকে এক ধরনের তন্তু বিশিষ্ট পেশির দ্বারা। নারী যখন সন্তান ধারণ সক্ষম থাকেন, তখন যোনি থেকে নির্গত রসে অম্লত্বের ভাব থাকে, যার ফলে যোনিতে ক্ষতিকারক রোগ জীবাণু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা বেশি থাকে। কিন্তু নারী ঋতুবতী হওয়ার আগে বা ঋতু বন্ধ হওয়া পরের বছরগুলোতে ক্ষারধর্মী রস নির্গত, এই অবস্থায় রোগ জীবাণু বেড়ে উঠতে পারে এবং যোনিতে এক ধরনের রোগ দেখা দিতে পারে, যার নাম অ্যাট্রোফিক ভ্যাজাইনাইটিস। নারী যোনির প্রাচীরগুলো খুব পিচ্ছিল হয়ে থাকে। সার্ভিক্স বা গর্ভাশয়ের সংকীর্ণ অংশ এবং বার্থোলিন গ্রন্থির রক্তক্ষরণের ফলে যৌনক্রিয়ার সময় নারী যোনির এপিথ্যালামিয়াস থেকে নারী যোনির নালীতে প্রবেশ করে এই ক্ষরিত রস। সব নারীর ক্ষেত্রে নারী যোনি থেকে এক ধরনের ক্ষরণ হওয়াটাই স্বাভাবিক। এই ক্ষরণের বৃদ্ধি ঘটে ভ্রূণ সৃষ্টির মুহূর্তে বা অধিক যৌন উত্তেজনাকালে। সতীচ্ছেদের অন্য নাম কুমারিচ্ছেদ। গ্রিসের বিবাহের দেবী হাইমেনের নামানুসারে এই নামকরণ করা হয়। সতীচ্ছেদ শরীর বৃত্তীয় গুরুত্ব কী এবং কতটা, তা আজও সঠিকভাবে জানা যায়নি, তবে তা সব জাতির সভ্যতা ও সংস্কৃতিতে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে কুমারিত্বের প্রতীক হিসেবে। সতীচ্ছেদ নানা আকারে ও আকৃতির হতে পারে এবং কুমারিত্বের সঙ্গে এর তেমন কোনো সম্পর্ক নেই। সাধারণত সতীচ্ছেদ খুবই পাতলা ত্বকের ঝিল্লি বিশেষ, যা সহজেই ছিন্ন হওয়া সম্ভব। মিলনকালে পুরুষের বিশেষ অঙ্গের চাপ ছাড়াও দৌড়ঝাঁপ, ব্যায়াম, ঘোড়ায় চড়া, সাইকেল চালানো এবং আত্মরতি করার ফলেও সতীচ্ছেদ ছিন্ন হতে পারে। নারীর বিশেষজ্ঞের রক্ত বন্ধ করার জন্য কাপড় বা তুলার ন্যাপকিন ব্যবহারে অর্থাৎ ট্যাম্পুন ব্যবহারে নারীর সতীচ্ছেদ ছিন্ন হতে পারে। কুমারিত্বের প্রতীক না হলেও প্রায়ই দেখা যায় প্রথম যৌন মিলনের সময় সতীচ্ছেদ ছিন্ন হয়। সাধারণের মধ্যে একটা বিশ্বাস প্রচলিত আছে যে সতীচ্ছেদ যদি অক্ষত থাকে তবে সেই নারী কখনো কোনো পুরুষের সঙ্গে মিলন করেনি, কিন্তু এই ধারণাও ঠিক। তো দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।